তাদের ক্লেশ অধিকতর। বলছেন কি যারা অভ্যক্ত নির্বিশেষ নিরাকার রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, তাদের কষ্ট বেশি। কারণ আমাদের মতো ভগবান, তাই আমাদের ভগবানকে সেবা করতে আমাদের সহজ হয়। কারণ আমাদের মতো, আমাদের দুই হাত, ভগবানের দুই হাত, দুই চক্ষু, দুই কান, এরকম ভগবান আমাদের সঙ্গে মিলে। সুতরাং আমাদের মতো যখন তাকে সেবা করতে আমাদের সুবিধা হয়। কিন্তু আরেকটা রূপ যদি হয়, যেমন একটা মহিষের সেবা করা আমার মতো নয়, সুতরাং তাকে সেবা করতে হবে, আমাকে ট্রেনিং দিতে হবে। কিন্তু ভগবানকে সেবা করতে আমার ট্রেনিং দিতে হয় না, কারণ আমার মতো, সেটা আমার যা দরকার ভগবানের তা দরকার। এইভাবে একটা ধারণা নিয়ে আমরা সুন্দর সেবা করতে পারি। কিন্তু নিরাকার যার কোনো আকারেই নেই তার সেবা করা কষ্ট। ভগবান বলছেন এখানে গীতাতে, ভগবান স্বয়ং বলছেন নিরাকার ব্রহ্মের সেবা করা কষ্ট, অধিকতর কষ্ট। কারণ আমাদের মতো নয়, আমাদের মতো হলে আমাদের সেবা করতে সুবিধা হয়, আমাদের মতো নয়, হ্যাঁ আমরা কথা বলতে শুনে না। সেই নিরাকার ব্রহ্মের কান কোথায় আছে আমরা জানি না, চোখ কোথায় আছে আমরা জানি না, সুতরাং কি করলে যে সন্তুষ্ট হবে সেটাও জানি না। তাই ভজনটা অত্যন্ত কষ্ট। কারণ অজ্ঞদের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। ভগবান বলছেন অজ্ঞদের উপাসনার ফলে উপাসনা দেহধারী জীবদের, দেহধারী আমরা তো দেহধারী, সুতরাং ভগবানের তো নিরাকার ব্রহ্মের তো দেহ নাই, দেহধারী জীবের নিরাকার ব্রহ্মের উপাসনাতে কষ্ট হয়। আর ভগবান তো দেহ ধারণ করেছেন, সুতরাং আমরা দেহধারী জীবের পক্ষে এই দেহধারী ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা সহজ। ভগবান বলছেন যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যসমর্পণা অনন্যে নৈব যোগেন মান ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা ভবামি ন চিরাৎ পার্থ মজ্জাবেশিত চেতসাম। সারা যারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করে হবে, ইন্দ্রিয় সংযত তা করলে আমাকে পাবে না, তারপর সবার প্রতি সমভাবাপন্ন হতে হবে। সমভাবাপন্ন যদি না হয়, হিংসা টিংসা যদি থাকে, হিংসা থাকলে আমাকে পাবে না। সবকে সবাইকে ভালোবাসতে হবে, সবার অন্তরে ভগবান আছেন বলে সবাইকে সমদৃষ্টিতে সমভাব নিয়ে দেখতে হবে। তারপরে সমগ্র জগতের সব জীব জন্তু পশু তাদের ক্লেশ অধিকতর। বলছেন কি যারা অভ্যক্ত নির্বিশেষ নিরাকার রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, তাদের কষ্ট বেশি। কারণ আমাদের মতো ভগবান, তাই আমাদের ভগবানকে সেবা করতে আমাদের সহজ হয়। কারণ আমাদের মতো, আমাদের দুই হাত, ভগবানের দুই হাত, দুই চক্ষু, দুই কান, এরকম ভগবান আমাদের সঙ্গে মিলে। সুতরাং আমাদের মতো যখন তাকে সেবা করতে আমাদের সুবিধা হয়। কিন্তু আরেকটা রূপ যদি হয়, যেমন একটা মহিষের সেবা করা আমার মতো নয়, সুতরাং তাকে সেবা করতে হবে, আমাকে ট্রেনিং দিতে হবে। কিন্তু ভগবানকে সেবা করতে আমার ট্রেনিং দিতে হয় না, কারণ আমার মতো, সেটা আমার যা দরকার ভগবানের তা দরকার। এইভাবে একটা ধারণা নিয়ে আমরা সুন্দর সেবা করতে পারি। কিন্তু নিরাকার যার কোনো আকারেই নেই তার সেবা করা কষ্ট। ভগবান বলছেন এখানে গীতাতে, ভগবান স্বয়ং বলছেন নিরাকার ব্রহ্মের সেবা করা কষ্ট, অধিকতর কষ্ট। কারণ আমাদের মতো নয়, আমাদের মতো হলে আমাদের সেবা করতে সুবিধা হয়, আমাদের মতো নয়, হ্যাঁ আমরা কথা বলতে শুনে না। সেই নিরাকার ব্রহ্মের কান কোথায় আছে আমরা জানি না, চোখ কোথায় আছে আমরা জানি না, সুতরাং কি করলে যে সন্তুষ্ট হবে সেটাও জানি না। তাই ভজনটা অত্যন্ত কষ্ট। কারণ অজ্ঞদের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। ভগবান বলছেন অজ্ঞদের উপাসনার ফলে উপাসনা দেহধারী জীবদের, দেহধারী আমরা তো দেহধারী, সুতরাং ভগবানের তো নিরাকার ব্রহ্মের তো দেহ নাই, দেহধারী জীবের নিরাকার ব্রহ্মের উপাসনাতে কষ্ট হয়। ভগবান তো দেহ ধারণ করেছেন, সুতরাং আমরা দেহধারী জীবের পক্ষে এই দেহধারী ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা সহজ। ভগবান বলছেন যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যসমর্পণা অনন্যে নৈব যোগেন মান ধ্যায়ন্ত উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা ভবামি ন চিরাৎ পার্থ মজ্জাবেশিত চেতসাম।
সারা যারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করে হবে ইন্দ্রিয় সংযত তা করলে আমাকে পাবে না। তারপর সবার প্রতি সমভাবাপন্ন হতে হবে, সমভাবাপন্ন যদি না হয় হিংসা টিংসা যদি থাকে, হিংসা থাকলে আমাকে পাবে না। সবকে সবাইকে ভালোবাসতে হবে, সবার অন্তরে ভগবান আছেন বলে সবাইকে সমদৃষ্টিতে সমভাব নিয়ে দেখতে হবে। তারপরে সমগ্র জগতের সব জীব জন্তু